আজকে লুঙ্গি পরে এসেছি, খেলা হবে একটা যা আছে প্যান পরে খেলা খেলতে নিলে লুঙ্গি পরে খেলা হবে। আজকে র‍্যাপ চলে, র‍্যাপ চল মাত্র 2 লাখ টাকা র‍্যাপ চল, 2 লাখে 19 এর মডেল 2 বছরের কাছে 2 লাখ টাকা র‍্যাপ চল ভাই। এই র‍্যাপ চল 2 লাখে, মাত্র 2 লাখ টাকা র‍্যাপ চল। রাজকীয় বাইক, সফটের বাইক না। এটা নিয়ে আপনি যদি কোনো টুরে যান, খালি দেখবেন চালাই দিয়ে মন চায়, ঘুমাই দিয়ে মন চায় বাইক চলে যা। দাম হলো মাত্র 2 লাখ 70 হাজার টাকা, 2 লাখ 70। 22 এর মডেল 2 বছরের কাগজ, FIABS, মাত্র 2 লাখ 70 হাজার টাকা। মার্কেটে আমরা 3 লাখ টাকার মতো দাম, কিন্তু আমি বেশি 2 লাখ 70 হাজার টাকা। বুঝতে হবে বাইকটা জিনিসটা কি একটা। GBX ডেমন ভাই, এটা কেমন ডেমন? আরে ভাই, এটা আনকমন ডেমন, আনকমন ডেমন। এটা একটা আনকমন ডেমন, 2023 মডেল, ডয়েল চাইল ABS, 2 বছরের কাগজ, মাত্র 2 লাখ 80 হাজার টাকায়। 2 লাখ 80, 75 হাজার, 75, 2 লাখ 75 হাজার টাকায়। হায়াসং 2016 মডেল, 10 বছরের কাগজ, আর দাম হলো মাত্র কত জানেন? কত ভাই? 1,50,000 টাকা, 1,50,000, 45,000 টাকা, 45, 40,000 টাকা, 40, 40,000 টাকা। হায়ার সিসির হায়াসং নিবেন আর পাংখা ভাবে ফাড়াইবেন গাড়ি। মাত্র 2 লাখ 20 হাজার টাকায়। এই যে দেখছেন কি আইডিয়া, 2 লাখ 20, 2 লাখ 20 হাজার টাকায় চলবে, চলবে। আরে কি করে চলবে না ভাইয়া, 2 লাখ 20 হাজার টাকায় কে দিবে? কেটি আমার সিমি আছে কেউ? অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবো। 1,24,000 মডেলের পালসার কার কার লাগবে বলেন, খালি কমেন্ট করে জানান, আনার লাগে ইনশাল্লাহ প্রস্তুত আমরা। WGV এডিশন ইন্দোনেশিয়ার ভার্সন, 2022 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন, মাত্র 4,50,000 টাকা, 4,50,000, মাত্র 4,50,000 টাকায়, 2,50,000, 3,20,000। শব্দগুলো তো সেই রকম হয় ভাই, ফাটাফাটি হয় না? হুন্ডা সিবিআর ডুয়েল চ্যানেল এবিএস, 2019 এর মডেল, 2 বছরের কাগজ, 2021 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, দুইটা বাইক যেটাই নেন না কেন, মাত্র এই দুইটা বাইকের প্রাইস থাকবে অনলি 2,50,000 টাকা। 2019 এর মডেল, 2 বছরের কাগজ, আর 21 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, মাত্র 3,20,000 টাকা। তার মানে 3,20,000, 2,50,000, 3,20,000, 2,50,000। হুন্ডা সিবিআর এবিএস 2019 এর মডেল বা 2021 এর মডেল, আপনার যেটা মন চায় দুইটা এবিএস, 2 বছরের কাগজ করা মন চাইলে নিতে পারবেন। GPX যেমন এবিএস, 23 এর মডেল, বাংলাদেশের সব থেকে যদি কোনো ধামাকা প্রাইস থাকে বা কোনো চ্যালেঞ্জ প্রাইস থাকবে, আজকে হবে সেটা ইনশাআল্লাহ। দেখেন না আপনি, মাত্র 2,70,000 টাকায় এবিএস 23 এর মডেল GPX যেমন, মানে 1,70,000, একেবারে চোখটা টাচ করে পল্টি মেয়া উপরে উঠে যাবো। এটা কি প্রাইস বললো? হ্যাঁ, এমনই প্রাইস, 2,70,000, 2,70,000 GPX যেমন, মাত্র 2,70,000 টাকায়। এখন যার যেটা পছন্দ হয়, ভালো লাগে, ইনশাল্লাহ নিতে পারবেন এই গরিবের দরগার থেকে। হ্যাঁ, এরপরে নতুন বাইকের দাম কমছে, পুরানটার কমবে না এটা কোনো কথা। তেলের দাম কমতে পারে, নতুন বাইকের দাম কমতে পারে, তা পুরান বাইকের দাম ফারুক মোটরসে কমবে না, এটা তো কখনো সম্ভবই না। ইনশাল্লাহ কম দিছি, সবসময় কম দিয়ে যাব, এখনো কম দামে দিব ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে, 4,90,000, 4,90,000, 4,90,000, 4,90,000। দেখেন, R1M সিলভার কালার, BS7, 23 এর মডেল, 2 বছরের কাগজ। আসলে এই প্রাইজে দেওয়াটা পসিবল না, তারপরও আমরা দিতে আসি, এখন কি করবো, কারণ বাইকের দাম কমছে, আমরাও কমাইয়া দিছি 4,90,000 টাকা। R1 BS 7, মাত্র 4,90,000। R1 M BS 7, আবার এটা আছে R1 B4 BS 7, 23 মডেল, 2 বছরের কাগজ, সাধারণ মনে নাই কাদা, মাত্র 4,90,000। R1 M ইন্দোনেশিয়ান ভার্সন, 22 মডেল, 2 বছরের কাগজ, ডুয়েল চ্যানেল ABS। দয়া করে কেউ দামাদামি করে লজ্জা দেবেন না, বরাবর 5 লাখ টাকা, 5 লাখ, একদম 5 লাখ টাকা ভাই। 6,70,000 টাকার বাইকটা ওইভাবে নতুন যাবে ভাই, সেইভাবে নিবেন, তাহলে 5 লাখ টাকা দিয়ে নিবেন না, নিবেন কি 2,90,000 টাকা দিয়ে? না ভাই, দেওয়া যাবে না বৈধ গাড়ি ভাই, অতালে যাইতে হইবে জানেন, বর্ডারে। 4,60,000, 4,50,000, 4,60,000, 4,50,000, 4,60,000, 4,50,000, নাম্বার করা, নাম্বার সারা,
নাম্বার করা ওয়ান টেস্ট, দুইটা ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, এটা দুই বছরের কাগজ করে রেজিস্ট্রেশন করা, এটা হলো নাম্বার সারা রেজিস্ট্রেশন করা হয় না। আপনি চাইলে ফার্স্ট মালিক আপনি হবেন, আপনি নামে রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে? তার মানে 4,50,000, 4,60,000 যেটা মন চায়। আবার এই যে একটা আছে আল টু কথা বলছেন, মাল টু মিয়া, ও মাল, এটা হলো মাল টু একটা, ব্ল্যাক ডায়মন্ড না, ব্ল্যাক গোল্ড, এটা হলো ব্ল্যাক গোল্ড, রিং হলো গোল্ড, আর গাড়ি হলো ব্ল্যাক, স্টিকার হলো গোল্ড ব্ল্যাক, ঠিক আছে? এই জন্য গের নাম রাখা হয়েছে বেল ব্ল্যাক। 2023 এর বডি R1B4 ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস, আর এই বাইকটার প্রাইস হলো মাত্র 4,85,000 দামাদামি করবেন না, মাত্র 3,85,000 টাকা, 3,85,000 একদম 3,85,000 টাকা, 50 পয়সা কমাবে না। ওকে ওকে, এখন এখন খেলা তো একটা আছে, কি ভাই? এই আবার দই দিছি, এর ফলে একটু চিনি দিছি, আর কি দেওয়া যায় কন্দে ভাই, সব একলগে মিলে একেবারে দিছি ভাই। আপনি মডেল কিরম কি আছে কথা বলছেন? এই যে মাত্র 3,00,000 সবকিছু বেড়ে গেছে, আর থামতে গেছেন না, কথা হচ্ছে এরপরে কি আবার সুবহানাল্লাহ, অরে তো ছোঁয়া যায় না, ধরাও যায় না, আরো যে চালায় হে তো নাম্বার ওয়ান একটা বাঘ, কথা বলছেন? এটার নাম করা হয় হোন্ডা এক্স মাসুন, দেখতে যেমন ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর, ও রোডে গেলে তেমনি ভয়ঙ্কর রূপে ও ধারণ করে, কথা বলছেন? ও রোডে গেলে প্রত্যেকটা বাইক রেখে আগে তুই আমার সাইড দিবি, আমি আগে যাবো তুই আমার পিছনে আবি, এটা করে হোন্ডা এক্স মাসুনে, কথা বলছেন? ওর যে সাউন্ড, ও টান দিলেই মনে করেন যে আগের থেকে পাঁচ গাড়ি সাইড দিয়ে দেয়, এমন একটা বাইক আর কি। এই বাইকটা হোন্ডা এক্স মোশন 21 মডেল এবিএস, দুই বছরের কাগজ, আর দাম হলো মাত্র 4,40,000 টাকা, 4,40,000, 4,30,000 টাকা, 4,30,000 দিয়া লাইছি ভাই, আজকে দিয়া লাইছি ভাই, আজকে বেচা কিনা চিন্তা ভাবনা করে দেখছি, এই লট শেষ করিয়া এই চালান শেষ করিয়া নতুন করে আবার বাইক দোকানো, নতুন আবার শোরুমে একটা যাইতে আসি, নতুন করে ব্যবসা আবার শুরু করুম ভাই। এরপরে আছে R15 ভার্সন 3, হ্যাঁ R15 ভার্সন 3, 2021 এর মডেল, ইন্ডিয়ান ভার্সন, ডুয়াল চ্যানেল এবিএস BS6, আর এই বাইক দিছি আমরা পাইকারিতে পানির দামের থেকেও পাতলা পেট্রোলের দামে, মাত্র 3,70,000 টাকা, 3,70,000 65,000 আরে ভাই, বাংলা জমিনে চ্যালেঞ্জ কেউ দিতে পারলে একমাত্র অনলি ওয়ান ম্যান, সেটা হলো ফারুক ভাই, মাত্র 3,55,000 টাকা, 3,55,000, হ্যাঁ আছে না? আছে না? না না না, হ্যাঁ থাকবে না, থাকার মতো রাস্তা রাখবো না, যদি আমার পজিশনে আসো আমি আবার দেখবা যে তোমার থেকে উপরে গেছি কি, দামের থেকে কমানের থেকে কমের থেকে, আমি সবসময় চাই কমের ভিতরে নাম্বার ওয়ান থাকতে, কম কে দেয় ফারুক ভাই, হে তো অনে থাকতে চাই। 23 এর রেজিস্ট্রেশন, 22 এর মডেল, মাত্র 3,60,000 টাকা, 3,60,000, বাড়া কলিজা পাড়া লাগবে দেওয়ার লেগে, কলিজা পাড়া লাগবে দেওয়ার লেগে এই দাম, 3,60,000 টাকা, 22 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন, R15 ভার্সন 3, 3,60,000 টাকা,
বাড়া দরকার, বাড়া। এরপরে ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৫ ৬৬ 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
টাকা 3,65,000 দিয়ে লাইছি। আইয়া আইয়া কইন ফারুক ভাই পাঁচ হাজার কম দিন, আসিব কি নিয়ে নেব কোনো সমস্যা নেই। আইয়ার পরে ইন্দোনেশিয়ান আরোহণ ভাই ভাষণ 2020 মানে 2 বছরের কাগজ 3,50,000 টাকা, 3,50,000 আজকের লেগে গেল বাম্পার আপা 45,000 টাকা, 3,45,000 টাকা দিয়ে দিছি। আচ্ছা হইছে 45, আচ্ছা এরপরে এরপরে ভাই এই যে এরপরে কি আবার এটা কি ভাই বলু, হ্যাঁ মামা বলু, হ্যাঁ 2020 মানে 2 বছরের কাগজ, এবারে কেরোসিন দিয়ে ধরা দাও না বড় স্টিকার তো তেল মরে গেছে এর বড়া ভাই, তোরা কি কাম সরামি একটা লিমিটেশন থাকে কি কি কাম সরামি করবে রে বড়া, এখন তো আমরা তো কবে তো হাতে তুমি গাড়ি মার খেয়েছি সমস্যা তো হেন্দে বড়া বেশ লাগবে। চলবে এরপরে আরোহণ ভাই ভাষণ 2021 মডেল 2 বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষণ, দাম মাত্র 3,70,000 বিষয়টা হলো দেশে প্রবাসে যে যেখান থেকে কলিজার ভাই ব্রাদাররা আমার যারা দেখতে আছে আমার ফ্যান ফলোয়াররা আমার কলিজার ভালোবাসার মানুষেরা, ঠিক আছে আমার জানে জান জানে টুকরা আমার পরানের আফগান যারা দেখতে আছে, যদি ভিডিওটা ভালো লাগে ফারুক ভাইয়ের তাহলে শেয়ার চাই, শেয়ার লাগবে কথা বুঝছেন, বেশি বেশি একটা শেয়ার বেশি লাগবে না একটা দিলেই আনা, আচ্ছা 100 দরকার নাই, হ্যাঁ আর কোন দামে কার কার বাইক লাগবে কমেন্টে জানাতে চাই, এই লট খালি তো নতুন লট শুরু হবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুরুমের ঠিকানা মিরপুর 14 নম্বর ভাষালটাক বাগান বাড়ি ভাষণ 1 শুরু, আর ভাষণ 2 শুরু হলো ভাষালটাক এই বাজারে ওটা হলো ওইখানে, হ্যাঁ আর নতুন আরেকটা আইতে আছে সুখবর আপনাদের জন্য, নতুন কালেকশন নতুন ধামাকা নতুন রূপে ফারুক ভাই আসবে ইনশাল্লাহ, ওটা ট্রেইলার চলতে আছে ছবিতে হামানে। আজকে লেগে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।